আজ মঙ্গলবার দুপুর 12:30টায় রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আব্দুল বাতেন পিপিএম বগুড়া জেলা পুলিশের জাতীয় জরুরি সেবা 999-এর জন্য নির্ধারিত তিনটি পিক আপ ভ্যান উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আলী আশরাফ ভূঁইয়া বিপিএম বাদ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সনাতন চক্রবর্তী সহ জেলা পুলিশের সকল উদ্বোধন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় প্রত্যক্ষ তত্ত্বাবধানে 2017 সালের 12ই ডিসেম্বর চালু হওয়া 999 বিপুল জনপ্রিয়তার কারণে জেলা পুলিশ সীমিত যানবাহন নিয়ে যখন হিমশিম, তখন পুলিশ সুপার বগুড়া রেঞ্জ ডিআইজি নির্দেশনায় নিজস্ব উদ্যোগে গাড়ি তিনটি সংগ্রহ করেছেন। এই গাড়িগুলো জেলার বিভিন্ন এলাকায় 999 থেকে আসা কলগুলোকে সেবা প্রদান করবে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য সম্মানিত আইজিপির নির্দেশনায় আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়। বগুড়া থেকে নয়ন রায়, চ্যানেল 26। ট্রান্সপোর্ট ছিল এই চ্যালেঞ্জের অন্যতম একটি অনুষঙ্গ। এই তিনটি গাড়ি সংযোজনের ফলে বগুড়া শহরে আমাদের 999 সার্ভিসের যে কোনো সেবা আমরা দ্রুত সময়ের মধ্যে এই ডেডিকেটেড সার্ভিস আমরা পৌঁছে যাব গ্রাহকের কাছে, সেবা প্রত্যাশীর কাছে। তাতে করে আমাদের সেবার মান যেমন সহজ হবে, মানুষের দুর্ভোগ এবং সহযোগিতা এবং মানুষের উপকার সেটা নিশ্চিত হবে।